আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছেন। খুব বেশি দিন আগের কথা নয়, পাকিস্তানের সামরিক নির্ভরতা পুরোপুরি ছিল পাশ্চাত্য বিশ্বের উপর। অল্প সময়ের মধ্যেই পাকিস্তান বুঝতে পারে পাশ্চাত্য দুনিয়ায় কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে পাকিস্তানের কাছে F-16 জঙ্গি বিমান বিক্রয়ের আদেশ বাতিল করার জন্য পেসলর অ্যান্ডমেন্টের অধীনে F-16 চুক্তির উপর মার্কিন অবরোধের সময় বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। ওই অবরোধটি আবার পাকিস্তানের জন্য এক প্রকার আশীর্বাদ হয়ে আসে। দেশটি বুঝতে পারে যে সামরিক উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে, বিশেষ করে দুর্বল অর্থনীতি ও প্রতিটি ফ্রন্টে শত্রু থাকায়। 6 বছরের ব্যবধান ও সাশ্রয়ী জঙ্গি বিমান ক্রয়ের চেষ্টায় পাকিস্তান দেশীয় জঙ্গি বিমান ডিজাইনের জন্য সেই সময় চীন সফর করে। এর ফলশ্রুতিতে চতুর্থ প্রজন্মের JF-17 থান্ডার জঙ্গি বিমানের আত্মপ্রকাশ ঘটে। 10 বছর পর এখন বর্তমানে পাকিস্তান চীন থেকে কিছু ইলেকট্রনিক সরঞ্জাম এনে নিজেরাই পুরোপুরিভাবে JF-17 থান্ডার জঙ্গি বিমান নির্মাণ করতে সক্ষম। পাকিস্তান JF-7 দিয়ে বিমান বাহিনীর ঘাটতি তো পূরণ করতে সক্ষম, কিন্তু পাকিস্তানের অন্যান্য বাহিনীর ক্ষেত্রে কি হবে? নৌবাহিনীর ফ্রিগেট, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জন্য চীনের উপর পুরোপুরি নির্ভরশীল পাকিস্তান। কিন্তু চীন নিজেই রুশ প্রযুক্তিতে তাদের নৌবাহিনীর বিকাশ ঘটাচ্ছে, যদিও তা ব্যয়বহুল এবং দেশীয় নয় পুরোপুরিভাবে। 2018 সালে পাকিস্তান 17,000 টনের ফ্লিট ট্যাঙ্কার ক্রয় আদেশ দেয় তুরস্ককে। এটি তুরস্কের একটি প্রতিরক্ষা কোম্পানির মাধ্যমে করাচি শিপইয়ার্ডে নির্মাণাধীন রয়েছে। এটি সম্পূর্ণ হওয়ার পর পাকিস্তান 4টি অপেক্ষাকৃত কম ফিউচারের ছোট ফ্রিগেট, করভেট ক্রয় আদেশ দেয় তুরস্ককে। এ নিয়ে তুরস্কের সাথে $1.5 বিলিয়ন একটি চুক্তি করে পাকিস্তান। ওই সময়ের তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী নুরুদ্দিন কনকলির মতে $1.5 বিলিয়ন ওই চুক্তিটি সামরিক ইতিহাসের বৃহত্তম। ওই চুক্তির অধীনে 2টি ADA-class করভেট নির্মিত হবে তুরস্কে, আর বাকি 2টি তৈরি হবে প্রযুক্তি হস্তান্তরের চুক্তি অনুযায়ী পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে। পাকিস্তানকে যুক্তরাষ্ট্র সরিয়ে দেওয়ার পর দেশটি আবারও মার্কিনীদের কাছে গিয়েছিল অ্যাপাচি হেলিকপ্টার কেনার জন্য। এবারও যুক্তরাষ্ট্র এসব হেলিকপ্টার পাকিস্তানের কাছে বিক্রি করতে অস্বীকৃতি জানায়, ফলে পাকিস্তানের পুরনো AH-1 কোবরা হেলিকপ্টার পরিবর্তনের জন্য বিকল্প চিন্তা করতে হয়। অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য পাকিস্তান 2টি অ্যাটাক হেলিকপ্টার বাছাই করে, একটি চীনা Z-10 ও আরেকটি তুর্কি T-129 অ্যাটাক হেলিকপ্টার। বেলুচিস্তানের উত্তপ্ত মরুভূমি থেকে উত্তরে শীতলতম স্থানে অ্যাটাক হেলিকপ্টার ব্যবহারের কয়েক মাসের প্রবল প্রয়াসের পর পাকিস্তান সিদ্ধান্ত নেয় যে তুরস্কের T-129 হেলিকপ্টার কেনার, কারণ এই হেলিকপ্টারের ইঞ্জিনটি অনেক বেশি শক্তিশালী। আর এই হেলিকপ্টারটি তুরস্ক আমেরিকার ডিজাইন সহায়তায় তৈরি করেছে। 2018 সালে 25 মে পাকিস্তান 30টি T-129 অ্যাটাক হেলিকপ্টারের ক্রয় আদেশ দেয় তুরস্ককে। তবে এসব হেলিকপ্টারের ইঞ্জিন রপ্তানির লাইসেন্স দিতে যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানানোর কারণে 2 বছর পরও হেলিকপ্টারগুলো উৎপাদন শুরু হয়নি। কেবল এটি নয়, পাকিস্তানের সাথে F-16 চুক্তি করতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র, ফলে পাকিস্তানকে পুরনো Block 10 এবং Block 15 এবং F-16A or B আধুনিক আইনের জন্য তুরস্কের দ্বারস্থ হতে হয়। এরাও তাই পাকিস্তানের F-16গুলোকে সর্বশেষ F-16 মানের আধুনিকায়ন করে দেয় তুরস্ক। এছাড়াও পাকিস্তানের 3টি সাবমেরিনও হালনাগাদ করে দিচ্ছে তুরস্ক। বিশেষজ্ঞদের মতে 2 দেশের মধ্যে সামরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে, কারণ পাকিস্তান সামরিক ড্রোন, রাইফেল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ক্রয় আদেশ দিতে পারে তুরস্ককে। সেই সাথে তুরস্কের ড্রোন এবং অন্যান্য সামরিক সক্ষমতা অনেক ভালো এবং মানসম্মত প্রায় পশ্চিমাদের মতোই। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক্সের উপরে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।